ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হলো 5 তারিখ আর আজকে আমার খুব এনজয় একটা দিন, কারণ আজকে আমি নিজের টাকা দিয়ে ফার্স্ট একটা অর্ডার দিয়েছি, সেটা আজকে আসবে অ্যামাজন থেকে। তো আমার এখনই অনলাইন ক্লাস শেষ হলো, আমি উঠলাম একটু আগে, মানে এই 5-10 মিনিট আগে শেষ হয়েছে, উঠলাম। সকালের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব করা হয়ে গেছে, এবার উঠলাম। এবার মার সাথে একটু কথা বলছিলাম, মাকে হেল্প করলাম। এবার কি করবো, আমাদের বাড়িতে কাজ করতে এসে গেছে, আমাদের এখন গ্রিলে কালার হচ্ছে, তারপরে মনে হয় দেয়ালটা রং হবে, আমি জানি না আজকে রং হবে নাকি দেয়ালটা। আজকে আমাদের ব্যালকানির কাজটা শেষ হচ্ছে আর মনে হয় এই সপ্তাহের মধ্যে আমাদের বাড়ির রেনোভেশন পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি তোমাদের পুরো একটা হোম ট্যুর দেখাবো কেমনি লাগছে, তারপরে আরও আমি অনেক কিছু অর্ডার করবো, আরও বেশি আমাদের ঘরটাকে বিউটিফাই করার জন্য, আরও বেশি সুন্দর করার জন্যে অর্ডার করবো, তারপরে তো আরও ভালো লাগবে। তোমাদের সাথে আমি শেয়ার করবো কেমনি লাগছে। গাইস, আমার প্যাকেজ চলে এসেছে, এবার আমি নিচের দিয়ে নিতে গেছিলাম, নিচের দিয়ে আনলাম। এটা দেখতে পাচ্ছি পুরো ভিজে, পুরো স্যানিটাইজ করা হয়েছে। এটা সকালে আমি এবার ওপেন করবো প্যাকেজটা, তারপরে তোমাদেরকে। গাইস, আমি কালকে তোমাদেরকে বলেছিলাম, মানে তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম, আমি একটা অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, সেটা আমি কালকে সন্ধ্যাবেলায় দিয়েছি, আজকেই চলে এসছে, খুব ফাস্ট ডেলিভারি দিয়েছে। তো এটা এসে গেছে, এবার আমি এটাকে আনবক্সিং করব। আমি খুবই খুশি, কারণ পার্সেলটা আমার নামে এসেছে, এর জন্য আমি খুব ভেরি ভেরি হ্যাপি। আমার প্রথম নিজে অর্ডার দিই, তো এবার আমি এটাকে আনবক্সিং করব। আমার বডি ওয়াশ শেষ হয়ে গেছিল, তো বডি ওয়াশ অর্ডার দিয়েছি, নিভিয়ার শার্জেল দিয়েছি, ক্লে ফ্রেশ, হিবিস্কাস অ্যান্ড গ্রেপফ্রুট। বা তোমরা যদি এটাকে অর্ডার করতে চাও, তোমরা যদি চাও এটাকে অর্ডার করতে, আমি সেটা কি করে, আমি তোমাদের ওটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখান দিয়ে অর্ডার করতে পারবে যদি তোমরা চাও। আর আরেকটা খুব ভালো ব্যাপার, অফার আছে। আমি প্রথমে নাইকায় দেখছিলাম, এবার নাইকায় এক নম্বর কথা হচ্ছে নাইকায় এখন আসছে না, এখন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে না নাইকাতে। আর তারপরে অ্যামাজনও দেখলাম অনেক দাম, কিন্তু ফ্লিপকার্টে অফারে আছে একদম অল্প। আর এটার সাথে আমি যখন কিনলাম তখন এর সাথে কোনো ডেলিভারি চার্জও নেয়নি, তো এখন খুবই ভালো একটা সময় কিনে নেওয়া, তো তোমরা কিনতে পারো। আর আজকের দিয়ে আবার অফার চলবে দেখে আজকে আমি কি কিনি। গাইস, এই যে আমাদের দুপুরের খাবার, ভাত, বিউলির ডাল, এটা দিয়া দিয়েছে, দিয়া মানে আমার দিদা, দিয়া বলি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট, এটা নিরামিষ চাল কুমড়ো ঘণ্ট, বাবা মাছ খায় না বলে। এটা ইলিশ মাছ ঝোল, আর এইগুলো হচ্ছে একটা আছে ডিমের অমলেট আর বেগুন ভাজা, বাবা খায় না বলে মাছ তাই। গাইস, আমাদের খাওয়া হয়ে গেছে, এখনো অব্দি বৃষ্টি পড়ে যাচ্ছে, আমি এখন বারান্দায় যাচ্ছি। আমাদের আজকে সব যে গ্রিল ট্রিল, তারপরে দরজা, ওই সব জায়গায় সাদা রং হলো, মানে জানলার সাইডগুলো ওই সব সাদা রং হলো। এটা খামার আঁকা, বাইরে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, ছিটেফোঁটা হয়েই যাচ্ছে, একটু সময়ের জন্য ব্রেক নেই। আবার মাঝে মাঝে জোরও শুরু হচ্ছে, আজকেরও দিনটা আমার কেমন একটা ল্যাপ করে ল্যাপ করে টাইপের লাগছে আজকে, আমার আজকে মনে হচ্ছে লেটকে পড়ে থাকি, কারণ আমার কি আমার বেশি বৃষ্টি মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হোক, তো বেশি বৃষ্টি পছন্দ না, বেশি বৃষ্টি হলে কেমনি যেন একটা শরীরটা লাগে, মনে হয় লেটকে পড়ে থাকি, কিছু করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় বিছানায় শুয়ে থাকি আর উঠতে ইচ্ছে করে না। তো এখন অবধি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর কালকে তোমরা দেখেছি পুরো জল জমে গেছিলো। আর আর কি বলবো, এখন একটু রেস্ট নেবো, তারপরে আজকে আমার আবার দুটো অনলাইন ক্লাস আছে, উঠে অনলাইন ক্লাস করতে হবে, তারপরে একটু নিজেও পড়তে হবে। আর আজকে ভিডিও করা হবে না, আজকে আমি আর কন্টিনিউ করতে পারবো না ভিডিওটা, তাই তোমাদের সবাইকে বলছি সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওতে জমিয়ে গল্প করবো, জমিয়ে পুরো ফ্রি থাকবো, যাই হোক একটা ব্লগে জমিয়ে গল্প করবো, নেক্সট ভিডিওতে দেখা হবে, জমিয়ে আড্ডা হবে,
তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।